আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা AMD Ryzen এর আপনার Ryzen 5 এর 5600G প্রসেসর দিয়ে একটি পিসি বিল্ডের ভিডিও দেখাবো। আপনারা অবশ্যই ধারণা পেয়ে যাবেন আপনার 39,000 টাকার মধ্যে একটি পিসি বিল্ড করতে আপনার কী কী প্রোডাক্ট ইউজ করে আপনার 39,000 টাকার মধ্যে একটি Ryzen 5600G আপনি পিসি বিল্ড করতে পারবেন। সো আর দেরি করছি না, চলুন ভিডিও শুরু করি। প্রথমত আমরা প্রসেসর হিসেবে রাখতেছি আপনার Ryzen 5 এর আপনার 5600G প্রসেসরটি। আপনার এটা উইথ র্যান্ডম গ্রাফিক্স থাকতেছে আর এটার প্রাইস হচ্ছে 17,000 থেকে 17,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর এটার মধ্যে আপনার স্পিড থাকতেছে 3.9 GHz থেকে আপ টু 4.40 GHz পর্যন্ত, এবং ক্যাশ হিসাবে থাকতেছে 3 থেকে আপনার 16 MB ক্যাশ পর্যন্ত। আর কোর থাকতেছে 6টি, থ্রেড থাকতেছে 12টি। আর এর আগেও আমরা Ryzen 5 5600G একটি পিসি বিল্ডের ভিডিও দেখেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন। সো এখন আসি আমরা প্রসেসর কুলার। প্রসেসর কুলার হিসেবে আমরা রেখেছি একটি সিপিইউ কুলার, আর সিপিইউ কুলারটি হচ্ছে আপনার A30 আপনার 92 mm এর একটি লিকুইড সিপিইউ কুলার। আর আপনার এটার প্রাইস হচ্ছে 1200 টাকা থেকে 1300 টাকার মধ্যে আপনার পেয়ে যাবেন। আপনার সিপিইউ কুলারটি ভালো ইউজ করার কারণ হচ্ছে আপনার প্রসেসরটি যদি ঠান্ডা থাকে তাহলে আপনার কিন্তু পিসির স্পিডটা পারফরমেন্সটা অনেক ভালো পেয়ে যাবেন। আর যদি প্রসেসরটা ওভার হিটিং হচ্ছে তো আপনার পিসি অনেক ল্যাগ করবে এবং আপনার গেমিংয়ে এত ভালো পারফরমেন্স পাবেন না। তারপর আসি মাদারবোর্ডে। আমরা মাদারবোর্ড হিসেবে ইউজ করেছি আসুসের একটি 450 প্রো একটি গেমিং মাদারবোর্ড। আর যেটা মাদারবোর্ডটিতে আপনার 3rd-gen, 2nd-gen এবং 1st-generation রাইজেনের যে প্রসেসরগুলো রয়েছে সব প্রসেসরগুলো সাপোর্ট। অনেকে ভাই বলে থাকেন যে আপনার রাইজেনের মাদারবোর্ডের প্রসেসর কোনটায় কী প্রসেসর লাগে। আসলে আপনার প্রসেসরটা হচ্ছে আপনার রাইজেনের যে মাদারবোর্ডটা এখন বর্তমানে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি আপনাকে 450 আপনার এম প্রো, এই মাদারবোর্ডটার মধ্যে আপনার রাইজেনের 1st-generation, 2nd-generation, 3rd-generation প্রসেসর আপনি ইউজ করতে পারেন। 1st-generation রাইজেনের প্রসেসর কীভাবে চিনবেন? রাইজেন প্রসেসরের 1st-generationটা হচ্ছে 5000 এবং দ্বিতীয় 2nd-generation হচ্ছে 5000G এবং 4th-generationটা হচ্ছে 4000G। এই মাদারবোর্ডে আপনার DDR4 এর 4400 MHz একটি প্রসেসর সাপোর্ট করাতে পারবেন। একটি বলতে কি আপনার 4টি র্যাম স্লট আছে, আপনার 4400 MHz এর আপনি 4-4 করে আপনারা 4টি ইউজ করতে পারবেন এবং 8-8 করে 4টি ইউজ করতে পারবেন। আর এখানে আপনার ডুয়েল NVME SSD আপনার ইউজ করতে পারবেন। আপনার এখানে 2টা NVME SSD লাগানোর ব্যবস্থা রয়েছে মাদারবোর্ডে, তাই আমরা এই মাদারবোর্ডটি ইউজ করতেছি। এখন আসি আমরা র্যামে। র্যাম হিসেবে আমরা ইউজ করতেছি আপনার DDR4 এর 8GB একটি র্যাম, যেটা হচ্ছে 3200 MHz। আমাদের মাদারবোর্ড কিন্তু 4400 MHz পর্যন্ত সাপোর্টেড, সেক্ষেত্রে আমরা এখানে 3200 MHz ইউজ করতেছি। আমরা চাইলে আরও ভালো স্পিডের আপনার মেগাহার্জের আপনার র্যাম ইউজ করতে পারবো, সেহেতু আমরা এখন 3200 MHz রাখতেছি যেহেতু আমাদের বাজেটটা একটু কম। আপনার র্যামের প্রাইস হচ্ছে আপনার 2900 টাকার থেকে আপনার 3200 টাকার মধ্যে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এর র্যামটি স্পিড হচ্ছে 3200 MHz এবং এর র্যামটি হচ্ছে আপনার PNY XLR8 GB একটি র্যাম। এখন আসি আমরা SSD-তে। আমরা SSD-তে আমরা এর আগেও আমরা যত পিসি বিল ভিডিও দেখাচ্ছি সবগুলোর মধ্যে কিন্তু আমরা SSD-টি রেখেছি। SSD-টি রাখার কারণ হচ্ছে আপনার বর্তমান সময়ে আপনার পপুলার একটি SSD হচ্ছে SPI EX900 M.2 আপনার NVMe একটি SSD, যেটা হচ্ছে 500 GB। আর এই SSD-টি অনেক ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং এটি বর্তমান বাজেটের মধ্যে এবং বর্তমান সময়ের মধ্যে অনেক ভালো একটি SSD হিসেবে পরিচিত, যেটা প্রাইস আপনার 4.5 থেকে 5 এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছে। এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে কী রাখতেছি? এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখতেছি V450-এর একটি গেমিং পাওয়ার সাপ্লাই। আমরা শেষে আসি কিচিংয়ে। কিচিংটা ইউজ করতেছি আপনার একটু গেমিং কিচিং, যেহেতু পিসির লোকটা সুন্দর আসতে হবে সেহেতু আমরা গেমিং কিচিংটা ইউজ করতেছি। এই গেমিং কেচিংয়ের মধ্যে আপনার রাখতেছি আপনার গেমিংয়ের আপনার 8GB একটি কেচিং, যেটার প্রাইস আপনার 4300 টাকা থেকে আপনার 4000 টাকার মধ্যে আপনার পেয়ে যাচ্ছেন। আর কেচিংটি দেখতেও আপনার আউটলুকটি অনেক সুন্দর, হোয়াইট এবং ব্ল্যাকের মাধ্যমে কম্বিনেশান। সো আপনার আজকের পিসি বিল্ডের ভিডিওটি এইরকমই আপনার ছিল। আপনারা চাইলে আরও ভালো পিসি বিল্ডের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমরা আপনাদেরকে রেগুলার পিসি বিল্ডের ভিডিও দেখাবো। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের একটি চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আমরা কম্পিউটার অ্যাক্সেসরি সেল দিয়ে থাকি বিভিন্ন ব্র্যান্ড পিসি। যারা চাচ্ছেন যে আপনার লো বাজেটে ব্র্যান্ড পিসি কিনবেন, 4000 টাকায় পিসি কিনবেন, তারা অবশ্যই আমাদের ভিডিওতে নিজের ডিসক্রিপশনে আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। আমাদের চ্যানেলে 4000 থেকে আপনার 10,000-5,000 ব্র্যান্ড পিসি অরিজিনাল SPDL এর ব্র্যান্ড পিসিগুলো আমরা সেল দিয়ে থাকি। সো আর দেরি করছি না, আজকে ভিডিও এখানে রাখতেছি। আল্লাহ হাফেজ।